আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে ব্রিকল ম্যানুপুলিশানটি তৈরি করবেন এই যে দেখুন আমি একটি ডিজাইন তৈরি করে রেখেছি আপনাদের জন্য আমি এখন এটি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি খুব এটি শিখতে পারবেন সর্বপ্রথম আপনি যে ছবিটিকে ব্রিকল ম্যানুপুলিশান তৈরি করতে চান সেই ছবিটি ফটোশপে ওপেন করুন এখানে দেখুন আমি একটি ছবি ওপেন করে রেখেছি এখন এই ছবিটি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সর্বপ্রথম রিমুভ করে নিতে হবে তার জন্য আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে আমরা এখানে লকটি তুলে দেব একটি ক্লিক করে এবার এটা আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করব তারপর এখান থেকে এভাবে সিলেক্ট করে নিব সিলেক্টটি একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটি অনেক বেশি সুন্দর দেখাবে এখানে দেখুন আমাদের এই চুলটি সম্পূর্ণভাবে সিলেক্ট হয়নি তার জন্য এই চুলটি আমরা প্রফেশনালভাবে হেয়ার ম্যাক্সিং করে নিচ্ছি তাহলে খুব সুন্দর দেখাবে তার জন্য এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করুন এবার এখান থেকে আমরা এভাবে এখান থেকে ব্রাশ করে অ্যাডজাস্ট করে দিব আর কিভাবে প্রফেশনাল হেয়ার ম্যাক্সিং করতে হয় তার উপরে আমি টিউটোরিয়াল দিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তাহলে আরও সুন্দরভাবে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে চেক করুন এবার এটা আমরা এখানে ওকে ক্লিক করব যেখানে যেখানে বাকি রয়েছে সম্পূর্ণটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার এটা আমাদের এখান থেকে রাইট বটন প্রেস করব তারপরে এখান থেকে লেয়ার ভায়া কাটে ক্লিক করে দেব তারপর দেখুন এটা আমাদের একটি নতুন লেয়ার তৈরি হয়েছে আমরা যদি উপরের লেয়ারটি অফ করি তাহলে বুঝতে পারবো এবার আমরা নিচের যে লেয়ারটি রয়েছে এটা আমরা অফ করে দিব এবার আমাদের এখানে আরও একটি ছবির প্রয়োজন হবে একটি ওয়ালের ছবি আমি এখানে একটি ওয়ালের ছবি ব্যবহার করছি এই ব্রিক ছবিটি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিন তারপরে এটা আমরা ফটোশপে ওপেন করব ওপেন হয়ে যাওয়ার পরে এবার আমাদের এই যে ছবিটি রয়েছে এই ছবিটি আমরা এইখান থেকে টুল দিয়ে আমাদের এই ওয়ালের ছবির উপরে নিয়ে আসবো তারপরে এই ছবিটির এখানে আমাদের এটি ট্রান্সফর্ম করতে হবে তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করব তারপরে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করব যতটুকু আমাদের প্রয়োজন তারপরে এখানে এই টিক চিহ্নতে ক্লিক করুন এবার এখানে এই যে ছবিটি রয়েছে এই ছবিটির এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে নর্মাল অপশানটি রয়েছে দেখুন আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এটা হার্ড লাইট করে দিব এবার এই যে নিচের লেয়ারটি রয়েছে এটার লকটি আমরা তুলে দিচ্ছি এবার এই দুইটি লেয়ার আমরা সিলেক্ট করে এটা একটি গ্রুপ তৈরি করতে হবে তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করুন দেখুন এটা আমাদের একটি গ্রুপ তৈরি হয়েছে এবার এটাকে আমাদের রিয়েলিটি ভাব জন্য আমাদের আরও একটু কাজ করতে হবে তার জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করব। তারপর এখান থেকে আমরা রাইট বাটন প্রেস করব তারপর এখানে দেখুন একটু অপশন রয়েছে এই যে পার্সপেক্টিভ এটা আমরা ক্লিক করব তারপরে এই যে অপশানটি রয়েছে দেখুন আমরা এখানে ক্লিক করে এদিকে ড্যাক করব। তাহলে দেখুন এটা রিয়েলিটি ভাবের মতো হয়ে যাচ্ছে এদিকে একটু সরে যাচ্ছে এভাবে আপনার যতটুকু এখানে প্রয়োজন আপনি এখান থেকে করে নিতে পারবেন দেখুন আমরা এটুকু করে এখানে টিকচনেতে ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখুন আপনি যদি এই ছবিটিকে আরও একটু সরিয়ে এদিকে নিয়ে আসতে চান সেক্ষেত্রেও আপনি এখান থেকে পারবেন এভাবে এখানে ট্রান্সফর্ম করে নিতে পারবেন আমরা এখানে আরও একটু রিয়েলিটি ভাবানোর জন্য একটু শ্যাডো ইউজ করবো তার জন্য আমরা এখান থেকে একটি শ্যাডো কালার চুজ করব এই কালারটি নিয়ে এবার এখান থেকে আমরা এখানে একটু গেরে কালারটি চুজ করছি তারপরে এটা ওকেতে ক্লিক করব এবার এখান থেকে আমাদের একটি নিউ লেয়ার নিচ্ছি তারপরে এখানে ক্লিক করে আমরা এই পর্যন্ত নিয়ে একটি ডেয়ারটি সে দেবো দেখুন আমাদের শ্যাডোটি এখানে চলে এসেছে এবার এই যে শ্যাডোর লেয়ারটি রয়েছে এখানে যে নর্মাল অপশানটি রয়েছে এটা আমরা ক্লিক করে এখান থেকে লাইনার বান্ড করে দেবো এবার এখান থেকে অপারচুনিটি আমরা একটু কমিয়ে দিচ্ছি তাহলে রিয়েলিটি ভাবটি চলে আসবে দেখুন আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের যদি টিউটোরিয়ালটি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর আপনি যদি পূর্ব থেকে করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবার আমাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ছবিটিকে চাইলে সেভ করে নিতে পারবেন আর আপনি চাইলে আমার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কানেক্ট থাকতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাহলে আজকের টুডুয়েলটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য রইলে শুভকামনা আল্লাহ হাফেজ